ভাষার উদ্দেশ্য কী ভাষার উদ্দেশ্য হচ্ছে সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা শিক্ষার্থীর সাহিত্য পাঠে নিরুৎসাহ করা সাহিত্য পাঠের পথকে সুগম করা শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া তো সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা হয় না আমরা শিশুদেরকে নিরুৎসাহ করি না সবসময় উৎসাহিত করি আর শুধু বা কেবলমাত্র থাকলে পেটাগজিতে নেগেটিভ আনসার হয় সুতরাং এখানে কারেক্ট আনসার সাহিত্য পাঠের পদকে সুগম করা তো নমস্কার বন্ধুরা সহজগুরুর অন্য একটি বাংলা ক্লাসে আপনাদের স্বাগতম জানাই আজকে বাংলা ক্লাসে আমরা বেশ কয়েকটি প্রশ্ন আলোচনা করব প্রিভিয়াস বিশটি প্রশ্ন আমরা এখান থেকে এক থেকে বিশ পর্যন্ত প্রশ্ন আমরা অন্য একটি আমাদের প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন তো আজকে আমরা একুশ থেকে পরবর্তী যতটুকু সম্ভব হয় আমরা আজকে সম্পূর্ণ করার চেষ্টা করব সুতরাং আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন বেশ কয়েকটি প্রশ্নের উত্তর সঙ্গে যতটুকু সম্ভব আমরা কনসেপ্ট নিয়ে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ক্লাসে সুতরাং সাথে থাকুন আমাদের শেষ পর্যন্ত তো দেখুন ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে এবং আপনারা প্রত্যেকটা প্রশ্নের আনসার আমি বারবার বলবো না প্রথমেই বলে রাখি প্রত্যেকটি প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কারেক্ট আনসার কী হবে তাতে করে আপনারা আপনাদের যথেষ্ট লাভ হবে কীভাবে লাভ হবে কারণ আপনারা শেয়ার হবেন যে কারেক্ট আনসার কোনটি ঠিক আছে এবং আপনাদের কনফিডেন্স লেভেল যেটা সেটা হাই হবে বারবার আমি বলি তো বারবার বলবো না কমেন্ট করুন কমেন্ট করুন শুধু একবার বলে দিলাম যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে আমার আগে জানিয়ে দিবেন তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবেন যে কারেক্ট আনসার কী হয় তখন আপনাদের যেটা জানার যেটা আপনাদের কতটি কারেক্ট হয়েছে সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন তারপর প্রথম প্রশ্ন দেখুন আমাদের আজকের প্রথম প্রশ্ন ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা বিকাশ ব্যাকরণের সূত্রগুলি শেখানো সূত্রস্থ উদাহরণ অধিগত করানো ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া তো ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে কারেক্ট আনসার কী হবে এটা কারেক্ট আনসার হবে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ আমরা যখন ভাষা প্রয়োগ করব, তখন ব্যাকরণ শিক্ষাদানের ফলে আমাদের কি হবে আমরা সেই ভাষাটা নির্ভুলভাবে প্রয়োগ করতে পারব এবং দক্ষভাবে প্রয়োগ করতে পারব। এখানে সূত্র ব্যাকরণের সূত্রগুলো আমরা শিশুদেরকে শেখাই না আবার সূত্র ভালোভাবে সূত্র বুঝিয়ে দেওয়া সূত্র এখানে কোনো ফ্যাক্টর করছে না আবার এখানে দেখুন সূত্রস্থ সূত্র আমাদের এই ক্ষেত্রে ব্যাকরণের ক্ষেত্রে ফ্যাক্টর করে না সুতরাং সূত্র তিনটা আমরা কেটে দিলাম আলটিমেটলি আমাদের অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার পরবর্তী প্রশ্ন কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন দেখুন এই প্রশ্নের আন্সার আপনারা আমার আগে শেষ করে দেবেন দেখুন বকাবকি করবেন আমরা শিশুদেরকে বকাবকি করি না বানান ভুল হলে কেটে ঠিক বানান লিখবেন আচ্ছা আপাতত থাক বানানের কোথায় কি বোল হচ্ছে তা বুঝিয়ে দেবেন একেবারে এড়িয়ে যাবেন এটা হবে না তো দেখুন প্যাটাগজির প্রশ্নের আনসার এই ধরনের যে প্যাটাগজির প্রশ্নের আনসার দেখার সঙ্গে সঙ্গে আমরা দুটো অপশন কিন্তু এলিমিনেট করতে পারি সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখুন এ এবং ডি আমরা বলার সঙ্গে সঙ্গে আমরা এখানে এলিমিনেট করতে পারলাম শুধুমাত্র দুইটা আমাদের থাকলো প্রত্যেকটা প্রশ্নেই আমরা চারটার মধ্যে দুইটা আমরা এলিমিনেট করতে পারি খুব সহজে আর বাকি দুইটার মধ্যে আমাদের কনফিউশন মানে ক্রিয়েট করে দেয় তো বাকি দুইটা থেকে কোনটা আমাদের সবচেয়ে ভালো হবে সেটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে তারপর কারেক্ট অ্যান্সার কী হবে সেটা আমাদের করতে হয় তো এখানে দেখুন বিতে বলেছে ভাল ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন ঠিক আছে শিক্ষক যদি শিক্ষার্থীরা বানান ভুল করে তাহলে তিনি বানানটাকে ভুল বানানটাকে কেটে তিনি শুদ্ধ বানান লিখে দেবেন ঠিক আছে এটা কারেক্ট কিন্তু এখানে অপশন সি বলেছে দেখুন বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন তো এখানে দুটি থেকে বেস্ট কোনটি হবে দেখুন শিক্ষক যদি বানান ভুল করে ঠিক বানান লেখেন এবং বানানটা কেন ঠিক হলো কেন ভুল হলো যদি তিনি না বলেন তাহলে শিক্ষার্থীরা শিখবে না বারবার তিনি সেই ভুলগুলা সংশোধন করতে যাবেন বারবার শিক্ষার্থীরা ভুল করবে এবং তিনি বারবার কাটবেন বারবার তিনি সংশোধন করে দেবেন এক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষণটা তার কেন ভুল হলো সেটা তারা বুঝতে পারবে না কিন্তু শিক্ষক মহাশয় একবার যদি বুঝিয়ে দেন যে বানানের তোমার এই জায়গাটাতে ভুল হয়েছে এবং এই এইরকম ভুল হয়েছে তো এই এরকম তুমি করতে নেই ওটা ওরকম দিলে শুদ্ধ হবে এরকম যদি তিনি বুঝিয়ে দেন তাহলে পরবর্তী সময় যখন শিশুটা বানান লেখবে তখন তার মাথায় জিনিসটা থাকবে সুতরাং অর্শনবার সি এই ক্ষেত্রে হয়ে যাবে যাবে কি কারেক্ট আনসার তারপর দেখুন ভাষার উদ্দেশ্য কি আমরা এই মাত্র বললাম ভাষার সৌন্দর্যকে সেটা নষ্ট করে না শিক্ষার্থীদের নিরুৎসাহ করি না শুধু কেবলমাত্র শুধু থাকলে প্যাডাগোজে নেগেটিভ হয় তো এখানে কারেক্ট আনসার হবে সাহিত্য পাঠের পথকে সুগম করা নেক্সট ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কি কারেক্ট আনসার কি হবে বলুন তো আপনারা ব্যাকরণ শিক্ষায় সূত্র পদ্ধতি বলেছে সূত্র পদ্ধতি বলেছে তার মানে অপশনে সূত্র থাকতে হবে ঠিক আছে এখানে হবে সূত্রগুলি মুখস্থ করা শুধুমাত্র সূত্র মুখস্থ করলে হবে না সূত্রের সঙ্গে সিদ্ধান্ত সিদ্ধান্ত মানে কি উদাহরণটা মুখস্থ করতে হবে বা উদাহরণটা বুঝতে হবে সুতরাং সূত্র এবং উদাহরণ মুখস্থ করানো এটা হবে এই ক্ষেত্রে কি আনসার তারপর দেখি অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি আপনারা সবাই জানুন অবরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি আগে সূত্র পরে উদাহরণ আগে উদাহরণ পরে সূত্র শুধু নিয়মগুলি জানানো হয় শুধু উদাহরণগুলি জানানো হয় তো এই ক্ষেত্রে আনসার কোনটি হবে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি ফাইভ এর বলুন তো অবরোহী পদ্ধতিতে কি করা হয় আগে সূত্র পরে উদাহরণ দেওয়া হয় অবরোহী আর আরোহীতে আগে উদাহরণ পরে সূত্র এটা হচ্ছে আরোহীর উদাহরণ এটা হচ্ছে আরোহী আর এটা হবে কি অবরোহী অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীদের পক্ষে প্রযুক্ত নয় কারণ কি অবরোহী পদ্ধতিটা যারা তরুণ শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে সেটা প্রযুক্ত নয় মানে অ্যাপ্লিকেবল নয় এটার কারণ কি এটি বেশি বিজ্ঞান নির্ভর এতে উদাহরণের প্রয়োগ বেশি এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে এটি মনোবিজ্ঞান নির্ভর তো অবরোহী পদ্ধতিটা শিশুদের স্মৃতিশক্তির উপর ভিত্তি করে মানে আমরা আগে বলেছিলাম আগেটা একটু দেখি যে আগে সূত্র দেব পরে উদাহরণ দেব ঠিক আছে এবার ধরুন আমরা ম্যাথমেটিক্স করছি একটা উদাহরণ ম্যাথমেটিক্স করছি তো ম্যাথমেটিক্সে কিন্তু অনেকগুলা সূত্র থাকে অনেক সূত্র অনেক সূত্র আমরা ধরে নিলাম একশোটা সূত্র আছে একশোটা সূত্র একশোটা প্রথমে সে শিখবে তারপর সে অঙ্কগুলো করতে পারবে তারপর উদাহরণ করতে পারবে তাই না এবার ধরে নিন একটা স্মৃতিশক্তি খুব দুর্বল সে কি করতে পারলো না সূত্রগুলা মুখস্থ রাখতে পারলো না বা আজকে মুখস্থ করলো তিন দিন পরে সেটা ভুলে গেল সেই ক্ষেত্রে অবরোহী পদ্ধতিটা প্রযুক্ত নয় সুতরাং এটা সেই জন্য এখানে বলেছে কি এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপরে নির্ভর করছে ঠিক আছে ভাই তারপর দেখুন আরোহী পদ্ধতি একটু আগে যেটা বলেছিলাম আরোহী পদ্ধতি কি হবে তাড়াতাড়ি বলুন তো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক ভাই আপনাদের কিন্তু আমাদের অনেক মোটিভেট করে আপনারা যারা এখনো পর্যন্ত লাইক করেনি অবশ্যই কাইন্ডলি একটা লাইক করে দেবেন দেখুন আরোহী পদ্ধতি তো আরোহী পদ্ধতি কি এখানে প্রথমে উদাহরণ দেওয়া হয় তারপর প্রথমে সূত্র বলা হয় কোন উদাহরণ দেওয়া হয় না শুধু সূত্র আলোচিত হয় তো আমরা একটু আগে বলেছিলাম যে আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয় তারপর সূত্রে যাওয়া হয় প্রথমে উদাহরণ পরে সূত্র তো যেহেতু অপশনে আমাদের দেয়েছে প্রথমে উদাহরণ দেওয়া হয় সুতরাং অপশন নম্বর এ ইস দা রাইট আনসার ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন এই কথাটির বক্তাকে এই ধরনের স্টেটমেন্ট রিলেটেড প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষা হলে অনেক পাবেন সুতরাং এগুলি আপনাদের খুব ভালো করে জানতে হবে ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন এই কথাটির বক্তাকে লেনিন মার্কস মার্কসেল এবং চমস্কি এই প্রশ্নের কারেক্ট আনসার কীভাবে ভাই তাড়াতাড়ি বলুন তো

কি হবে কারেক্ট অ্যান্সার ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা কি করতে পারে বলুন তো ব্যাকরণ শিক্ষার ফলে ব্যাকরণ শিক্ষাটা কেন দেওয়া হয় ছাত্ররা যাতে ভাষাটা ভালোভাবে ব্যবহার করতে পারে এখানে গান গাওয়ার গান গাওয়ার সঙ্গে ব্যাকরণের কোনো সম্পর্ক নাই আবৃত্তির সঙ্গে ব্যাকরণের সম্পর্ক আছে কোথায় আছে ছন্দর ক্ষেত্রে এবং অলংকারের ক্ষেত্রে কিন্তু ওভারঅল যদি আমরা ডিটেলসে চিন্তা করি তখন সেটা ছন্দ এবং অলংকার সে যদি ভাষাই ব্যবহার করতে না পারে সে যদি পড়তেই নাই পারে তাহলে সে ছন্দ অলঙ্কার কিভাবে নির্ণয় করবে এবং ছন্দ অলংকার ব্যবহার করে কিভাবে পড়বে ব্যবহার করতে পারে শিক্ষণের জন্য মূর্তন একান্ত প্রয়োজন এই উদ্দেশ্যে আমরা যে সকল বস্তু সামগ্রী বা কৌশল ব্যবহার করে থাকি তা হল মূর্তন মানে বুঝতে পারছেন যা দিয়ে আমরা শিক্ষার্থীকে শেখাই বা আমরা বলতে পারি যেটাকে টিএলএম মূর্ত বস্তু এক কথায় শেষ মূর্ত শব্দের অর্থ মূর্ত বস্তু শিখনের জন্য মূর্ত বস্তু মানে মূর্ত বস্তু মানে মূর্ত এবং অমূর্ত বস্তু বিমূর্ত বস্তু বুঝতে পারছেন তো মূর্ত বস্তু মানে যে জিনিসটা দেখা যায় যেমন মোবাইল মোবাইল আমরা দেখতে পাচ্ছি কিন্তু গুগল গুগল আমরা সব কিছু করতে পারি কিন্তু গুগল জিনিসটা কি আসলে কি আমরা দেখতে পারি বা গুগল কি আমরা টাচ করতে পারি গুগল কি আমরা শুধু সফটওয়্যার আছে গুগল সেটা হচ্ছে বিমূর্ত সেটা আমরা দেখতে পাই না কিন্তু আমরা জানি এবং বুঝি কিন্তু মোবাইল ফোনটা কি সেটা আমরা টাচও করতে পারি ধরতেও পারি এবং দেখতেও পারি সুতরাং এটা হচ্ছে কি আমাদের টিএলএম বা মূর্ত বস্তু তো এই মূর্ত বস্তু শিক্ষকের পেশাগত গুণাবলী আছে টিএলএম পেশাগত গুণাবলী হবে কি সেটা বানানোর নির্ভুলতা হয় কি না হাতে লেখা হবে কি না তো টিএলএম মানে কি টিএলএম মানে হচ্ছে কি শিক্ষামূলক প্রদীপন ঠিক আছে ভাই শ্রবণ ভিত্তিক উপকরণের উদাহরণ হলো শ্রবণ ভিত্তিক অর্থাৎ কিসের মাধ্যমে শিক্ষার্থীরা শুনতে পাবে কিসের মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র শুনতে পায় অভিনয়ে তারা কি করতে পারে শুনতেও পায় দেখতেও পায় আবার অভিনয়ে কিন্তু সে নাও শুনতে পারে কারণ কি যদি অভিনয়টা বাকরুদ্ধ হয় বাকরুদ্ধ মানে যদি সে শুধু অভিনয় করে যায় কিন্তু সে যদি কোনো কিছু বলে না সেটাও কিন্তু এক ধরনের অভিনয় সুতরাং সেখানে শুধু দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে না টেলিভিশন টেলিভিশন হচ্ছে কি দৃশ্য শ্রাব্য দৃশ্য শ্রাব্য মানে সে দেখতেও পাচ্ছে এবং শুনতেও পাচ্ছে শিক্ষকের চার্টের বিবরণ দেওয়া চার্ট দেখতে পাচ্ছে ঠিক আছে এখানে শোনার কোনো ভালাই নেই শুধুমাত্র রেডিও রেডিওর মাধ্যমে আমরা কি করতে পারি রেডিওতে আমরা শুনতে পাই সুতরাং শ্রবণ ভিত্তিক উপকরণের এই ক্ষেত্রে উদাহরণ আমাদের কি হয়ে গেল ভাই রেডিও এর পরবর্তী প্রশ্ন দেখুন তো কারেক্ট আনসার কি হয় বলুন তো আপনারা সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হলো এখানে শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকবে শিক্ষার্থীরা কোথায় অ্যাক্টিভ থাকবে অভিনয়ে থাকবে নৃত্যতে থাকবে আর রেডিও সাহায্যে থাকবে না ট্যাপ রেকর্ডারে থাকবে দেখুন ট্যাপ রেকর্ডার এবং রেডিও এখানে কিন্তু শিক্ষার্থী একটিভ নয় ট্যাপ রেকর্ডার ট্যাপ চালু করে দেবেন ট্যাপে যা বলবে শিক্ষার্থী শুনবে এখানে শিক্ষার্থীরা কিন্তু নয় রেডিও রেডিও আপনি যা চাবি দেবেন রেডিও চাবি দেওয়ার সঙ্গে রেডিও স্টেশনে যা চলছে তা বাজবে শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করতে পারবে না আগে বলেছিলাম যে দুইটা অপশন আমরা কেটে দেব বাকি দুইটার মধ্যে কিন্তু সমস্যা থাকে এবার অভিনয় হবে না নৃত্য হবে তো কিন্তু অভিনয়ের একটা অংশ বুঝতে পারছেন কিনা না নিত্য হচ্ছে অভিনয়ের একটা অংশ সুতরাং অভিনয় অভিনয় আমরা নৃত্য করি কিসের মাধ্যমে করি অভিনয়ের মাধ্যমে কিন্তু আমরা নৃত্য করি তাই না নৃত্য করতে কিন্তু একটা অভিনয়ের প্রয়োজন আর অভিনয়ের দ্বারা আমরা নৃত্য অভিনয়ের মাধ্যমে আমরা নৃত্যটাও অভিনয় দিয়ে করতে পারি আবার কোনো নাটকও অভিনয় দিয়ে করতে পারি বা একটা কবিতা আবৃত্তি যখন পড়বো তখন হাত পা নাড়াচাড়া করে সেটাও অভিনয় করে আমরা একটা কবিতা আবৃত্তি করতে পারি সুতরাং আলটিমেটলি অভিনয় হচ্ছে এখানে দাদা অভিনয় হচ্ছে সবচেয়ে বড় সুতরাং অভিনয় ইজ দ্য রাইট আনসার তথ্যভিত্তে কোনো কিছু পড়াতে প্রয়োজন তথ্যভিত্তি ইনফরমেটিভ যদি আমরা কোনো কিছু পড়াতে চাই তাহলে আমাদের কিসের প্রয়োজন হবে মডেলের প্রয়োজন ব্ল্যাকবোর্ডের প্রয়োজন একটা চার্টের প্রয়োজন না মানচিত্রের প্রয়োজন শিশুদেরকে আমরা ইনফরমেশন দেব তাড়াতাড়ি কারেক্ট অ্যান্সার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন তথ্য ভিত্তিক কোনো কিছু পড়াতে প্রয়োজন ইনফরমেশন কোনো কিছু দিতে সময় আমাদের কি পড়াতে হবে মানে কোন জিনিসটা এখানে প্রয়োজন হবে বলুন তো ইনফরমেশন আমরা একটা চার্টে পাই মডেলও পাই না ব্ল্যাকবোর্ডও পাই না মানচিত্রে পাই না আমরা চার্টে পাই চার্টের মধ্যে মানচিত্র কিন্তু মানচিত্রতে তথ্য পাই কিন্তু সেটা লিমিটেড কিন্তু তথ্যে চার্টের মধ্যে আনলিমিটেড যে ধরনের চার্ট আনবেন সেই ধরনের আপনি তথ্য পাবেন তাই না তো এখানে কারেক্ট আনসার হবে কি চার্ট শিক্ষামূলক উপকরণগুলিকে কয় ভাগে ভাগ করা যায় শিক্ষামূলক যে টিএলএম আছে টিএলএম গুলাকে কয় ভাগে ভাগ করা যায় সেটা হবে পাঁচ ভাগে কি কি ভাগ আমি আপনাদের পরবর্তীতে জানিয়ে দেবো তারপরে দেখুন এগুলির মধ্যে কোনটি দৃশ্যশ্রাব্য উপকরণের মধ্যে পড়ে আমরা একটু আগে বলেছিলাম দৃশ্যশ্রাব্য মানে যেটা দেখতেও পারে এবং শুনতেও পারে এগুলির মধ্যে কোনটি দৃশ্য শ্রাব্য দেখতেও পায় শুনতেও পায় সেটা কারেক্ট আনসার কি হবে সেটা হবে কি টেলিভিশন তো তার পরবর্তী প্রশ্ন দেখুন কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে সাহায্য করে কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় পাঠ্য বিষয় যেটা আয়ত্ত করে সেটাকে সাহায্য করে শিক্ষার্থীদের এখানে বলেছে কোন উপকরণ তো কারেক্ট আনসার এখানে কি হবে শ্রাব্য দৃশ্য দৃশ্যযোগ্য না পাঠযোগ্য তো এখানে কারেক্ট আনসার হবে কি পাঠযোগ্য উপকরণ কারেক্ট আনসার কি পাঠযোগ্য উপকরণ শিক্ষণীয় বিষয়কে মুক্ত করার জন্য শিক্ষক ব্যবহার করেন শিক্ষণীয় বিষয়কে মুক্ত করার জন্য শিক্ষক কি ব্যবহার করেন শিক্ষণীয় যেটা বিষয় রয়েছে সেটাকে মুক্ত বা খোলা ব্যবহার করার জন্য বা মুক্ত করার জন্য একদম ইজি করার জন্য আমরা শিক্ষক কি ব্যবহার করতে পারেন শিক্ষা উপকরণ ব্যবহার করতে পারেন প্রশ্ন উত্তর ব্যবহার করতে পারেন না ব্ল্যাকবোর্ড না চক ডাস্টার কারেক্ট কার্সার কি হবে থার্টি এইট আমরা শিক্ষণীয় বিষয় যে কোনো জিনিসকে শেখাতে গেলে খুব সহজ যদি আমরা শেখাতে চাই শিশুদেরকে তখন আমাদের টিএলএম ব্যবহার করতে হয় আর টিএলএম মানে হচ্ছে শিক্ষা উপকরণ ঠিক আছে পাঠ্যপুস্তক কাদের কাজে লাগে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন পাঠ্যপুস্তক কাদের কাজে লাগে শিক্ষার্থীদের শিক্ষকদের না শিক্ষক শিক্ষার্থী উভয়ের না সব মানুষের এখানে কারেক্ট আনসার কি হবে এটা কারেক্ট আনসার হবে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের উভয়ের কিন্তু এখানে পাঠ্যপুস্তক কাজে লাগে তারপর দেখুন ফেনেল বোর্ড ব্যবহারের পাঠদানের সময় ব্যবহার করার কারণ কি আমরা পাঠদানের সময় অনেক সময় ফেনেল বোর্ড ব্যবহার করে থাকি এটার কারণ কি বিষয় সংশ্লিষ্ট ছবি বা চার্ট ফ্যানেল বোর্ডে টাঙ্গালে সহজে শিক্ষার্থীদের তা দেখানো যায় এবং বোঝানো যায় ব্ল্যাকবোর্ড না থাকায় এই বোর্ড ব্যবহার করা হয় ফ্লেনাল বোর্ড অন্যতম শিক্ষা উপকরণ হিসাবে ব্যবহার করা যায় তো এখানে সব দেখুন ফেন ব্ল্যাক বোর্ড না থাকার জন্য এই বোর্ড ব্যবহার করা যায় সেটা হচ্ছে না কোনোটি নয় এখানে হবে না তো এখানে কারেক্ট এ বিষয় সংশ্লিষ্ট ছবি বা চার্ট যদি ফ্ল্যানেল বোর্ডে আমরা টাঙ্গাই তাহলে শিক্ষার্থীদের সহজে সেটা আমরা দেখাতে পারি এবং বোঝাতে পারি ব্ল্যাক বোর্ড থাকলেও কিন্তু ফ্লেনেল বোর্ড টাঙ্গানো যায় ঠিক আছে শিক্ষণ উপকরণ হিসাবে মডেল ব্যবহার একান্ত প্রয়োজন কাদের জন্য আমরা মডেল ব্যবহার করি দৃষ্টিহীনদের জন্য সকলের জন্য দৃষ্টিযুক্ত শিশুদের জন্য বিশেষ চাহিদাযুক্ত শিশুর জন্য তো মডেল মডেলটা আসলে কি এবং মডেলটা কাদের জন্য ব্যবহার করা হয় মডেল হচ্ছে এক ধরনের উপকরণ যেটা দৃষ্টিহীন যারা চোখে দেখতে পায় না তাদের জন্য আমরা এই উপকরণটা ব্যবহার করে থাকি নেক্সট শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে ব্ল্যাকবোর্ড শ্রেণিকক্ষের কেমন জায়গায় রাখতে হবে সেটা তো আপনারা সবাই জানেন সেটা কি বলার দরকার আছে নাকি আমার তো মনে হয় সেটা বলার দরকার নেই তো শিক্ষা উপ সহায়ক উপকরণ হিসাবে ব্ল্যাকবোর্ড শ্রেণীকক্ষের দেওয়ালে টাঙিয়ে রাখবেন যাতে সকলে দেখতে পায় এমন জায়গায় রাখবেন এক কোণে টাঙিয়ে রাখবেন কোনোটাই নয় যেখানে কারেক্ট হবে এমন জায়গায় আমরা রাখবো যেখানে সকলে সেটা দেখতে পায় তারপর দেখো দর্শন ভিত্তিক উপকরণ হলো ম্যাপ টেলিভিশন রেডিও না সিনেমা দর্শন ভিত্তিক আমরা দেখতে পাবো এখানে দেখুন সমস্যা রয়েছে কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝবেন এটা আপনারা পট করে কিন্তু টেলিভিশন বা সিনেমা আনসার দেবেন না এটা কারেক্ট আনসার বা ম্যাপ ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই টেলিভিশন হচ্ছে কি দেখতেও পাই শুনতেও পাই সিনেমাও কি দেখতে পাই শুনতে পাই রেডিওতে শুধুমাত্র শুনতে পাই কিন্তু ম্যাপের মাধ্যমে আমরা কি শুনতে পাই ম্যাপ কি আমাদের কিছু বলে না ম্যাপ শুধুমাত্র ম্যাপ আমরা দেখি সুতরাং দর্শন ভিত্তিক উপকরণ এখানে হবে কি ম্যাপ আচ্ছা পুস্তক কি পুস্তক মানব জাতির চিন্তা ধারার বিবরণ বিশেষ মানুষের চিন্তাধারার বিবরণ বিশেষ জাতির চিন্তাধারার বিবরণ কোনো কোনো জাতির চিন্তাধারার বিবরণ তো এই ক্ষেত্রে পুস্তক কি পুস্তক হচ্ছে কি মানব জাতির চিন্তাধারার বিবরণ ঠিক আছে ভাই তো আপকামিং সিটেট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে চলেছে সেগুলি আমি ডিটেলস আলোচনা করছি এবং এই সবগুলা ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন টেনশন এখনো ব্যাপার নেই এবং আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্যাড়াগুজির একটি গাইডবুক আপনাদের জন্য প্রোভাইড করা হয়েছে এবং বেঙ্গলি গ্রামারের আরেকটি গাইডবুক এবং প্রিভিয়াস ইয়ার সবগুলো কোশ্চেন পেপারের একটা গাইডবুক আমরা আপনার জন্য প্রস্তুত করেছি যদি প্রয়োজন হয় ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে এখান থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন খুব স্বল্প দামে তো দেখুন শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব হলো বিমূর্ত শিক্ষামূলক প্রদীপন মানে টি টিএলএম এর গুরুত্ব এবার আমরা দেখব ইম্পর্টেন্স অফ টিএলএম ইম্পর্টেন্স অফ টিএলএম বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপিত করে বিষয়বস্তু তুলে ধরে বিভিন্ন জিনিস গড়ে তুলতে আগ্রহ করা শিক্ষকদের দক্ষতা প্রকাশ পায় তো টিএলএম এর মাধ্যমে এই যে আমি বললাম মোবাইল বা একটা হাতি কি হাতি তো যখন আমরা হাতি নিয়ে একটা ক্লাস করব ধরে নিন আমরা হাতি নিয়ে একটা ক্লাস করলাম শিশুদের হাতিটা তাকে বুঝাবো ছোট শিশু সে ধরনের ক্লাস ওয়ানে পড়ছে সে কিন্তু হাতির সঙ্গে তো ধারণা নেই হাতি কি সেটা বুঝতে পারছে না তো আমরা যখন তাকে হাতিটা যদি তাকে বুঝাই তাহলে হাতি কি সে কি করে বুঝবে হাতির সে বুঝবে না তাহলে সেই আমরা কি হাতিকে একটা বড় হাতিকে কি ধরে আমরা ক্লাসরুমে আনতে পারবো যে এটা হচ্ছে একটা হাতি বড় হাতিকে আমরা ধরে ক্লাসরুমে আনতে পারবো না হাতির একটা চিত্র যদি আমরা অঙ্কন করে যদি তার সামনে যদি রেখে দিই কাগজে বা ধরনের মাটি দিয়ে একটা হাতি বানালাম যেটা হচ্ছে একটা হাতি তখন সে হাতির বুঝতে পারবে মানে সে বিমূর্ত ধারণা হাতিটা তার কাছে বিমূর্ত ছিল হাতিটাকে বুঝতে পারলো না আমরা সেটাকে সে টিএলএম মাধ্যমে হাতির একটা ছবির মাধ্যমে বা একটা মাটির ছোট হাতির মাধ্যমে আমরা তাকে জিনিসটাকে হাতিটাকে বুঝালাম মূর্তভাবে বুঝালাম সুতরাং বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপ উপস্থাপিত করে এটা হচ্ছে কি ইম্পর্টেন্স অফ টিএলএম কত প্রকারের বাক্যের ছাঁচ আয়ত্ত করতে হয় বাক্যের যেটা প্যাটার্ন রয়েছে প্যাটার্নটা কত প্রকার হয় এটা আপনি জেনে রাখবেন আড়াইশো থেকে তিনশো আচ্ছা লিখন কি দেখুন লিখন কোয়েশ্চেন বা ফোর্ট সেভেন হচ্ছে লিখন কি অচেতন চিন্তন প্রক্রিয়া অর্ধ সচেতন চিন্তন প্রক্রিয়া সচেতন চিন্তন প্রক্রিয়া না কোনোটি নয় তো লিখন কি আমরা যখন লিখবো তখন লেখার সময় আমাদেরকে কি কোন ধরনের চিন্তন করতে হয় তো এটা কারেক্ট আনসার কী হবে সেভেন এটা লিখতে সময় আমাদের কিন্তু চিন্তা করতে হয় ঠিক না খুব ভালো করে চিন্তা করতে কি লিখবো সুতরাং সচেতন চিন্তন প্রক্রিয়া অনুচ্ছেদ রচনার দ্বারা কি হয় এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসে ভাই প্রিভিয়াস ইয়ার এখানে প্রশ্ন এসেছিল এখান থেকে তো অনুচ্ছেদ রচনার দ্বারা পঠন দক্ষতার বিকাশ ঘটে কথন দক্ষতার বিকাশ ঘটে লিখন দক্ষতার বিকাশ ঘটে আবার শ্রবণ দক্ষতার বিকাশ ঘটে তো অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা যখন ঘট অনুচ্ছেদ যখন একটা অনুচ্ছেদ রচনা মানে কি অনুচ্ছেদ লিখা তার মানে কি এখানে লিখন দক্ষতার বিকাশ ঘটছে কি হলো ভাই আপনার কার একটা কমেন্ট করছে না কি ব্যাপার এবার কোশ্চেন কমেন্ট করুন তো কয়েক আনসার কি হবে মাতৃভাষা পঠন পাঠনের একটি ভূমিকা হলো প্রকাশ ধর্মিতা চলমানতা গতিশীলতা না স্থবিরতা তো মাতৃভাষা পঠন পাঠনের কোথায় ভাই হ্যাঁ মাতৃভাষা পঠন পাঠনের ভূমিকাটা কি এটা হচ্ছে কি একটা প্রকাশ ধর্মিতা লিখন দক্ষতা বৃদ্ধির উপায় কি আমরা শিশুদেরকে লিখন দক্ষতা কিভাবে বৃদ্ধি করতে পারি গল্প বলা কবিতা পাঠ করা গল্প লেখা না নাটক শোনা লিখন দক্ষতা বৃদ্ধির উপায় কি এখানে কার একটা আনসার কি হবে গল্প লেখা ইজ দ্য রাইট আনসার গল্প লেখার মাধ্যমে আমাদের আমরা কি করতে পারি তাদের লিখন দক্ষতা বৃদ্ধি করতে পারি কোন গুণের জন্য লিখন দক্ষতার প্রয়োজন লিখন দক্ষতার জন্য কোন গুণের প্রয়োজন গ্রহণ ধর্মিতা প্রকাশ ধর্মিতা গ্রহণ এবং প্রকাশ ধর্মিতা না কোনটি নয় দেখুন এই ক্ষেত্রে একটু কনসেপ্ট নিয়ে আলোচনা না করলে হবে না এল এস আর ডাব্লিউ শ্রবণ কথন পঠন লিখন এর মধ্যে আমাদের শ্রবণ এবং অর্থাৎ লিসেনিং এবং রিডিং হচ্ছে কি আমাদের আহ স্কেল স্কেলপটিভ মানে কি গ্রহণ ধর্মিতা রিসিভ করা আর এস এবং ডাব্লিউ মানে স্পিকিং এবং রাইটিং হচ্ছে কি আমাদের মানে কি প্রকাশ ধর্মিতা ঠিক আছে এটা হচ্ছে কি রিসিপটিভ মানে গ্রহণ করা আর প্রোডাকটিভ মানে কি প্রকাশ এখানে লিখন বলেছে তো হচ্ছে পি পি ফর প্রোডাকটিভ আবার পি ফর প্রকাশ ধর্মিতা এখানে আনসার অপশন নাম্বার বি হচ্ছে কি প্রকাশ ধর্মিতা মাইকেল ওয়েস্টের মতে রিডিং কি মাইকেল ওয়েস্ট একজন ব্যক্তি ওনার মতে রিডিং কি তিনি বলেছিলেন প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স এটাই হচ্ছে কি রিডিং মাইকেল ওয়েস্ট পঠনের কয়টি ধাপের কথা বলেছিলেন মাইকেল ওয়েস্ট পঠনের কয়টা ধাপের কথা বলেছিলেন তিনটা চারটা পাঁচটা ছয়টা কারো জানা আছে নাকি জানা থাকলে বলুন তো তাড়াতাড়ি এটা পাঁচটা ঠিক আছে ভাই পাঁচটি ধাপের কথা বলেছিলেন কোন পাঠে অতিরিক্ত শ্রম হয় এবং শরীরের অবসাদ ঘটে আমরা কি ধরনের পাঠ করলে পাঠ মানে রিডিং এর কথা বলা হয়েছে রিডিং তো কোন ধরনের রিডিং করলে আমাদের অনেক পরিশ্রম হবে এবং শরীরের ক্ষতি হয় নীরব পাঠ 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 সরব সর্বনা আমরা আমরা সবাই জানি যদি চিৎকার করে পড়ি তখন আমাদের অনেক পরিশ্রম হবে এবং শরীরের ক্ষতি হয় সুতরাং এখানে সরব পাঠ ইজ দা রাইট আনসার অর্থাৎ লাউড রিডিং কোন পাঠে রস আস্বাদনই বড় কথা কোন ধরনের পাঠে আমরা রস আস্বাদন করতে পারি নীরব পাঠ সরব পাঠ সাধনা পাঠ এবং সমবেত পাঠ তো কোয়েশন নাম্বার ফিফটি ফাইভ কারেক্ট অ্যান্সার কী দেখুন একদম কালকে শেষ পর্যায়ে চলে এসেছি আর বেশি প্রশ্ন ডিসকাস করব না আজকে টোটাল আমরা চল্লিশটি প্রশ্ন ডিসকাস করতে চলেছি এখানে দেখুন রস আস্বাদন তো রস আস্বাদন এখানে রস আস্বাদন থেকেই আমরা বলতে পারি কি ধরনের পাঠ সাধনা পাঠ সাধারণ পাঠই আমরা কি করতে পারি রস আস্বাদন করতে পারি কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্থ করে নামতা যে শিশুদের মুখস্থ করে নামতা বুঝতে পারছেন তো যেমন অফ অফ আমরা যখন শিখাই তখন টু ওয়ান টু 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 যা ফোর টু থ্রি যা সিক্স টু ফোর যা এইট এইভাবে যে শিখাই এটা হচ্ছে নামতা এটা আমরা কোন পাঠে শিশুদেরকে আমরা মুখস্থ করাই সাধনা পাঠ ধারণা পাঠ চর্বনা পাঠ না পাঠ এটা হবে সমবেত পাঠ সবাই মিলে আমরা যেমন শিক্ষক মশাই একবার বললেন তারপর সব ছাত্ররা একবার বলবো বা ছাত্ররা একটা ছাত্র একবার বলবে তারপর বাকি সব ছাত্ররা আরেকবার বলবে তো সুতরাং সেটা হচ্ছে কি সমাবেত পাঠ সবাই মিলে একসঙ্গে সেটা হয় মুখের কথার দ্বারা ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য মানুষকে কত পরিমাণ শব্দ শিখতে হবে ওয়াও আমরা যে মুখের কথার দ্বারা ব্যবহারিক যেটা আমাদের প্রয়োজন প্রয়োজনটা মেটানোর জন্য আমাদেরকে কত পরিমাণ শব্দ আমাদের শিখতে হয় আড়াই হাজার থেকে তিন হাজার দেখুন আড়াই হাজার থেকে তিন হাজার শব্দ আমাদেরকে শিখতে হবে যদি আমাদের ব্যবহারিক প্রয়োজন মেটাতে চাই সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কয়টি সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য হচ্ছে তিনটি তিনটি কি কি আমরা ডিসকাস করব আমাদের ক্লাসে সবসময় পেবেন আপডেট শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করেছে কিনা না সেটা কোন পাঠের দ্বারা বোঝা যায় শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা না সেটা কোন পাঠের দ্বারা বুঝতে পারবো নিরব পাঠ সরব পাঠ সমবেত পাঠ এবং ধারণা পাঠ কারেক্ট আনসার হবে সঠিক উচ্চারণ যখন উচ্চারণ প্রনাউন্সিয়েশন বুঝবো যখন সে যখন আস্তে একদম সাইলেন্টলি যখন মনে মনে পড়বে তখন কি পড়ছে কি না আমরা কি বুঝতে পারবো না উচ্চারণ ঠিকঠাক করছে কি না আমরা বুঝতে পারবো না সুতরাং সে যদি লাউডলি পড়ে জুড়ে জুড়ে পড়ে তখন সে কি পড়ছে তার উচ্চারণ ঠিক হচ্ছে কিনা না সেটা আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি তো আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কি এখানে দেখুন আগে বলেছিলাম সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কয়টি তিনটি এবার দেখুন তিনটি কি কি সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য স্পষ্টতা হতে হবে দ্রুততা হতে হবে এবং সমরূপতা হতে হবে লেখাটা স্পষ্ট হতে হবে লেখার মধ্যে একটা স্পিডনেস থাকতে হবে তারপর সমরূপতা লেখার যে সাইজ সাইজগুলো সবগুলো সমান হতে হবে সুতরাং উপরের সবগুলি এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার ঠিক আছে ভাই তো আজকে এই টোটাল প্রশ্নগুলি আমরা ডিসকাস করলাম ঠিক আছে ভাই তো এই ধরনের ক্লাস আপনারা আমাদের আপকামিং দিনও আপনারা পেয়ে যাবেন সুতরাং সাথে থাকুন ভালো থাকুন নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবার জন্য শুভকামনা রইল পরবর্তী ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করব জয় হিন্দ